গতকাল আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে একজন মহিলার একটা বক্তব্য, আপনারা দেখেছেন কিনা? তার নাম হলো ঋতু কুণ্ডু। তার নাম কি? ঋতু কুণ্ডু, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, লোক প্রশাসন মানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এই ডিপার্টমেন্টের তিনি একজন শিক্ষিকা। তিনি ঢাকা ইউনিভার্সিটির ছাত্রী। তিনি ইসলাম গ্রহণ করেছেন 2017 সালে। কবে? 2017 সালে। একজন হিন্দু মহিলা 29 বছর পর্যন্ত তিনি বিভিন্ন কিছু দেখেছেন। আফটার 29 ইয়ার্স শি বিকেম মুসলিমা। কত বছর পর? 29 বছর পর। 2 বছর আগে তিনি একটা ইন্টারভিউ দিয়েছেন, 2-3 বছর আগে। হঠাৎ করে ইন্টারভিউটা মিডিয়াতে চলে আসলো এবং ভাইরাল, সবাই এগুলো শুনছে এবং দেখছে। তিনি যে অনুভূতি ব্যক্ত করেছেন, রিয়েলি আই ক্রাইড, বিশ্বাস করুন আমি অনেকবার কেঁদেছি তার কথা শুনে। তিনি বলেছেন, আমি দীর্ঘদিন পর্যন্ত হিন্দু হিসেবে আমি আমার পরিবার দেখেছি, সমাজ দেখেছি, আমি দেখেছি বিভিন্ন কার্যকলাপ, আমি নিজেও সেগুলোতে অংশগ্রহণ করেছিলাম। অতঃপর আমার মনে হলো একটু বোঝা দরকার আসলে ধর্ম কি। আমি খ্রিস্টান ধর্ম পড়া শুরু করলাম, আমি জাপানিজ ধর্ম পড়া শুরু করলাম, আমি ইসলামও পড়া শুরু করলাম। আমি দেখলাম বাকিগুলো সব মানব রচিত, কিন্তু একটার মধ্যে সত্য রয়েছে। আমি সিদ্ধান্ত নিলাম কিছু করা দরকার, আমি কোরআন পড়া শুরু করলাম। কোরআন পড়া শুরু করছে কি? একজন হিন্দু মহিলা কোরআন অনুবাদ পড়ছে। আপনারা কয়জন কোরআন অনুবাদ পড়েছেন? হাত তোলে তো দেখি। আমি জানি যে হাত খুঁজে পাবো না, আমি লজ্জা দিলাম না। আমি জানি মুসলমান দাবি করছে, তো দেখুন একজন হিন্দু মহিলা, তার কাছ থেকে ইন্সপিরেশন গ্রহণ করুন। আমি কোরআন পড়া শুরু করলাম, আমি কোরআন অনুবাদ করলাম। অনুবাদ পড়ে দেখি আল্লাহ আমাকে অনেক নির্দেশ দিচ্ছেন, এবং আমি ভাবলাম যে এগুলোই তো আমার জীবনের ক্রাইসিস। আমি দেখি যে সব বহু কথা আমার সাথে মিলে যায়, আমি যা খুঁজছি আমি তাই এর মধ্যে পেয়ে যাচ্ছি। আমি জিজ্ঞেস করলাম আমার নিজকে, আল্লাহ কেন আমাকে একটা কথা বলছেন, আমাকে এই কাজ করতে কেন তিনি আমাকে বলছেন? আমি মনে হচ্ছে যেন আমি নিজেই উত্তর পেয়ে যাচ্ছি, স্বপ্নে আমি উত্তর পেয়ে যাচ্ছি। তিনি বলে আমি সব কথা বলতে চাই না, অনেক কিছু আমি এর মধ্যে পেয়ে যাচ্ছি। আমি এবার আমার নিজের বিবেককে জিজ্ঞেস করলাম যে আমার বিবেক তুমি বলো কোরআন যা বলছে তা সত্য কিনা। আমি হাদিস পড়া শুরু করলাম। আমি বুঝি না অনেক কিছু কোনটা সহি অথবা কোনটা দুর্বল, কিন্তু আমি সহি হাদিসগুলোই পড়া শুরু করলাম। সহি হাদিসগুলো পড়ে আমি বুঝলাম যে সত্য তো এর মধ্যেই। হঠাৎ করে একটি ঘটনা ঘটলো, তিনি বললেন যে আমার জীবনে সবচেয়ে কষ্টকর একটি মুহূর্ত আমি আমার একজন প্রিয়জনের কাছে শেয়ার করতে চাইলাম, যে আমি তার সাথে আমার জীবনের ঘটনাটা একটু শেয়ার করব, একটু বলবো। আমি অর্ধেক কথা বললাম, তারপরে তিনি উঠে চলে গেলেন। আমার মনে এত কষ্ট লাগলো, আপনাদের কেমন লাগবে? আপনি কারো সাথে আপনার জীবনে খুব কষ্টের একটা কথা বলছিলেন, হঠাৎ করে তিনি বলেন আমার সময় নেই আমি চলে যাচ্ছি, আপনার কেমন লাগবে বলেন তো? খুব খারাপ লাগবে না? তিনি বলেন যে আমার কথা আমি বলা শুরু করলাম, হঠাৎ করে তিনি চলে গেলেন, আমার খুবই খারাপ লাগলো। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনী পড়া শুরু করলাম। জীবনী পড়ে দেখলাম যে একজন তার একটা দুঃখের কথা রাসূলের কাছে বলতে আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মনোযোগ দিয়ে তার দুঃখের কথা শুনলেন, এবং তিনি যাওয়ার পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেখানে বসে থাকলেন। আমি বললাম ভাই আমার মনের যে ব্যথা, 1500 বছর আগে দেখি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটা সমাধান করে গিয়েছেন। 1500 বছর আগে তিনি আমার মনের খবর, আমার মনে কোথায় কোথায় ব্যথা এটা তিনি সমাধান করে গেছেন। এটাই তো আমি চাচ্ছি, এই ধর্মই তো আমি দীর্ঘদিন পর্যন্ত খুঁজছি। তিনি বলেন আমি সিদ্ধান্ত নিলাম 1 মাস আমি ইসলাম প্র্যাকটিস করব। 1 মাস প্র্যাকটিস করার পর আমি দেখলাম আমার অন্তরে সত্যিকার অর্থে শান্তি চলে এসেছে, আমি শান্তি পাওয়া শুরু করলাম। এরপরে আমার জীবনের কত কষ্ট, কিন্তু সব কষ্ট আমি যখন নামাজে দাঁড়াই সব কষ্ট দূর হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, কিছুদিন আগে